সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি মানুষকে বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. অনুবেজি আপনি বলুন, মানুষ যেন আমার করুণা নিয়ে, ফাদলুন মানুষ যেন আমার দয়া নিয়ে, অবিরহমতিহি আমার করুণা নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। এখানে ফাদলুন এবং রহমাতুন বলতে আমরা কি বুঝানে মুফাসসিরিন কিরাম না তাফসীর করে বলেন, ফাদলুন বলতে আল্লাহ রাব্বুল আমিন তার কোরআন মাজিদকে বুঝিয়েছেন, রহমত বলতে আল্লাহ পাক ইসলামকে বুঝিয়েছেন। আরেকটি ব্যাখ্যার মধ্যে এসেছে, ফাদলুন বলতে আল্লাহ পাক কোরআনকে বুঝিয়েছেন রহমত হিসেবে তার রসূলকে বুঝিয়েছেন। অর্থাৎ ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি যে তোমাদেরকে কোরআন দিলাম, তোমাদেরকে ইসলাম দিবার দিলাম, তোমাদের মুক্তির জন্য হাতি খড়ি করে শিখিয়ে দেবার জন্য আমার নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলাম, এই নিয়ামত নিয়া ফালিয়া ফরহু বান্দা যেন খুশি হয়ে যায়। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে মানব মণ্ডলী নিজের সফলতার জন্য যত সম্পদ জমা করে সমস্ত সম্পদের চেয়ে দামি সম্পদের নাম হচ্ছে কোরআন, সমস্ত সম্পদের চেয়ে দামি হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। এজন্য আল্লাহর নবী বলেন, আল কুরআনু গিনাল্লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনহু। কোরআন এমন একটা ধন যে ধন তার অর্জিত হয়ে গেলে এই দুনিয়াতে তার আর কোনো দারিদ্রতা থাকে না। ওয়ালা গিনান দুনহু, এমন একটা সম্পদের নাম কোরআন, এই কোরআন ছাড়া কেউ ধনীও হতে পারে না। আল্লাহু আকবার। যার সিনার মধ্যে কোরআন নাই সে গরিব, যার সিনার মধ্যে কোরআন রয়েছে আল্লাহ পাক তাকে সচ্ছল বানিয়ে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কি রয়েছে এই কোরআনে এমন সম্পদের কথা আল্লাহ পাক কেন বললেন শুনেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনার উপরে আমি এমন কোরআন নাজিল করেছি, ওয়া নাযালনা عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. الله أكبر. আপনার উপরে আমি এমন একটা কোরআন নাজিল করলাম, এর মধ্যে সব রয়েছে, এমন কিছু নাই যা কোরআন লেখা নাই। তিবিয়ান লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা খুলে খুলে তার মধ্যে করে দেওয়া হয়েছে। ওয়া হুদান, কোরআন হচ্ছে হিদায়াত, মানুষকে সঠিক পথের দিশা দেয়। বিভ্রান্ত উদ্ভ্রান্ত মানুষ, দিশেহারা মানুষকে সঠিক পথের দিশা দেয়। রহমাতান, কোরআন হচ্ছে রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি আল্লাহর হুকুমের সামনে যারা আত্মসমর্পণ করেছে ওই সমস্ত মুসলমানদের জন্য কোরআন সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে দিই, আমাদের সমাজের মধ্যে চালু আছে ইসলাম মানে হলো শান্তি, এ কথাটা মানুষের লোক মুখে চালু আছে। আপনারা বলেন ইসলাম শব্দের অর্থ কি? কেউ প্রশ্ন কি অনেক কঠিন হয়ে গেল? ইসলাম শব্দের অর্থ কি? কিন্তু আমাদের সমাজে চালু আছে কি? আমাদের সমাজে চালু আছে ইসলাম মানে শান্তি না, একথা সঠিক নয়। সালাম শব্দের অর্থ শান্তি, সিন লাম মিম সিল মানে হচ্ছে তার মূল ধাতু। সালাম মানে শান্তি, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে, সমস্ত বিধিবিধানের সামনে নিজের ইচ্ছা সহ আল্লাহর কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, তাকে মুসলমান বলা হয়। আল্লাহু আকবার বলেন। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী, আর সালাম মানে হচ্ছে শান্তি। অতএব ইসলাম মানে শান্তি,
কথাটি সঠিক নয়। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। এখন কোন মুসলমান যদি নামে মুসলিম আর আত্মসমর্পণকারী কিন্তু আল্লাহর হুকুমের সামনে সে মাথা নত করেন, উদাহরণস্বরূপ আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে সে ব্যক্তি আল্লাহকে সিজদা দেয় না, ঠিক মতো নামাজ আদায় করে না, আল্লাহর হুকুমের সামনে দাবি করেছে আমি একজন মুসলিম কিন্তু নামাজ আদায় করে না, মহিলা পর্দা করে চলে না, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, চুরি করে, জেনা বিচার করে, এবার আপনারা বলেন যে লোকটা বেনামাজি সেই ব্যক্তি কি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো? আরো জোরে বলেন যে মহিলা বেপর্দায় চলেছে সে কি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে? যে ব্যক্তি সুদের ব্যবসা করেছে সেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে? তাহলে সেই ব্যক্তি দাবিতে মুসলমান হলেও সে কার্যত মুসলমান হতে পারে নাই। এজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে ভিন্ন আয়াতের মধ্যে বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আমি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ঠিক সেভাবেই তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ, কি দারুণ একটা মেসেজ এখান থেকে পাওয়া গেল এই আয়াত থেকে। আল্লাহ বলে ইমানদারেরা আমাকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। কে বললেন? জোরে বলেন। আপনারা হয়তো ভাবতে পারেন, হুজুর আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বলে ইমান এনেছি, আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান, আর আল্লাহ বলে মুসলমান না হয়ে মরো না, মানে এর মানে একদম পরিষ্কার আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন শুধুমাত্র দাবিতে মুসলমান হলে চলবে না, আমলে মুসলমান হতে হবে। আল্লাহ হুকুমের সামনে মাথা নত করে দেওয়ার অর্থটা কি? আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার অর্থ হলো রব্বুল আলামিন, তুমি কোরআনে কারিমের আয়াত দিয়ে তোমার রাসূলের হাদিসের মাধ্যমে যত প্রকারের বিধিবিধান আমার উপর আরোপ করে দিয়েছো, তোমার সকল বিধান আমি গোলাম হিসেবে হাসি মুখে মেনে নিতে প্রস্তুত। আল্লাহর হুকুমের মধ্যে কোন প্রশ্ন রাখা যাবে না, এমনকি আল্লাহর বিধান মানতে মনের মধ্যে কোনো কষ্ট রাখা যাবে না। হাসি মুখে আল্লাহর বিধান যে ব্যক্তি মানবে সেই ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপর নাক গলাবে, যেমন উদাহরণস্বরূপ বলবে যাতে আল্লাহর বিধান মানি তবে আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য হবে সেটা আমি মানি না, আল্লাহর হুকুম মানি কিন্তু রাজনৈতিক অঙ্গনে আল্লাহর বিধান চলে না, আল্লাহর বিধান মানি কিন্তু ধর্ম সব জায়গায় চলে না, ধর্ম চলবে মসজিদে, ধর্ম চলবে মাদ্রাসায়, ধর্ম চলবে ওয়াজে, কিন্তু পার্লামেন্টে ধর্ম চলবে না, এই মানসিকতা অনেক মুসলমানদের মধ্যে আসে না নাই, একটু জোরে বলতে হবে আছে না না। এর মানে তিনি কোরআনে কারিমকে 100% সব দিক থেকে বিশ্বাস করেন না, কথা বলেন। এবার আল্লাহ পাক এর কায়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। অনুবিজি আপনার রব আমি আল্লাহ জাতের কসম করে বলছি, কে কসম কাটতেছেন? আল্লাহ নাম বলতে কষ্ট হয় ভাইরা, কিছু বলুন না, কে কসম কাটছেন? আল্লাহ নিজে তার জাতের কসম করে বলছেন ফালা ওয়ারাব্বিক লা ইউমিনুনা, কোন বিধি আপনার রবের কসম
আপনার রব আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম নিজেদের মধ্যে অমীমাংসিত বিবাদিত ব্যাপারে যতক্ষণ না আপনাকে বিচারক না মানবে শুধু বিচারক মানলেই হবে না ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت আপনি সব কিছু শুনে নিলে আপনি রসুল যে সিদ্ধান্ত দিবেন রায় দিবেন আপনি নবীর সিদ্ধান্ত যারা হাসি মুখে মেনে নেবে না মনের মধ্যে খুঁত করে থাকবে প্রশ্ন থাকবে আল্লাহ পাক বলেন আমি আমার যাদের কসম করে বলি তারা ঈমানদার হতে পারবে না ওয়ায়ুসাল্লিমু তাসলিমা হৃষ্ট চিত্তে আপনার সিদ্ধান্তকে মেনে নিতে হবে আল্লাহু আকবার বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে পরিহার করে তাহলে কি হবে অন্যায়ের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা আহজাবের ভিতরে শুনেন ওয়ামা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসি আল্লাহা ওয়া রাসূলুহু فقد ضل ضلالا مبينا আমি আল্লাহ এবং আমার রাসূল যদি পুরো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি সেই সিদ্ধান্তের ভিতরে দুনিয়ার কোন নারী পুরুষের নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার নাই আল্লাহ এবং রাসূল যদি পুরো ব্যাপারে কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে যান তাহলে সেই সিদ্ধান্তের উপরে বান্দা নিজের পক্ষ থেকে একটা রায় পেশ করার কোন অধিকার থাকবে আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলা যারা এই ক্ষেত্রে আমি আল্লাহ এবং আমার রাসূলকে অবাধ্য করে চলবে ফাকাদ যাল্লা যালালান মুবিনা সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে ভাইরা আমার এই সমস্ত আয়াত কারিমা থেকে সুস্পষ্ট একটা মূলনীতি পাওয়া যায় ইসলামের যত প্রকার বিধিবিধান আল্লাহ দিয়েছেন আল্লাহ রাসূল দিয়েছেন যেমন আল্লাহ পাক সূরে হাসর স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুজু আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা ধরো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আজ কাজ করতে আমার নবী নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো আল্লাহু আকবার আমি আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো যা করতে বারণ করেছে সেখান থেকে তোমরা বিরত থাকো এই সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার এখানে তিন তিনটে আয়াতের সমন্বয় করতে হবে এক হচ্ছে এক আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিলেন স্পষ্ট সূরায়ে নিসার মধ্যে বলে দিলেন আমি আমার জাতের কসম করে বলি আপনার সিদ্ধান্ত যারা মানবে না হাসি মুখে সেই ব্যক্তি ঈমানদার নয় গেল এক আয়াত সূরা আহজাবের মধ্যে বলছেন আমি এবং আমার রাসূল যে সিদ্ধান্ত দেই সেটাকে অবজ্ঞা করা কিংবা সেখানে ব্যক্তিগত মতামত ব্যক্ত করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুমিন মুসলমানের নাই দু নম্বর আয়াত তিন নম্বর আমার রাসূল যা নিয়ে এসেছেন সেটা ধরো আমার রাসূল যা বারণ করেছেন সেখান থেকে বিরত থাকো এই যে কথাগুলো আল্লাহ পাক বললেন এই তিন আয়াতের সমন্বয়ে একটা মৌলিক মেসেজ পাওয়া যায় কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে অবজ্ঞা করে চলে কোরআন কারীমের ভাষায় সেই ব্যক্তি মুমিন নয় কোন ব্যক্তি যদি আল্লাহর বিধানের ক্ষেত্রে প্রশ্ন তুলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে তিরিশ পারা কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা একদিক থেকে মানুষকে যেমন তার দৈনন্দিন আমলের কথা বলেছেন যেমন নামাজের কথা যাকাতের কথা হজের কথা রোজার কথা করণীয় কিছু আমল বলেছেন আবার এই কোরআনের ভেতরে ১১৪টি সূরা আছে ১১৪টি সূরার মধ্যে আমি আজকে আপনাদের সামনে যে আয়াতখানা তিলাওয়াত করেছি আমার খুব বড় ভেতরে এটা হচ্ছে সূরাতুল আনকাবুতের ৩৯ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমি সেই আয়াতের দিকেই যাব ভূমিকা স্বরূপ মাত্র কয়েকটা কথা বললাম
আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের আয়াতগুলোর ভিতরে কোথাও কোথাও মানুষের দৈনন্দিন আমলের কথা বলেছেন আবার কোথাও কোথাও বিচার কার্য পরিচালনার ব্যাপারে একজন হাকিম একজন বিচারকের দায়িত্ব কি সেটাও তিনি বর্ণনা করে দিয়েছেন কোন ব্যক্তি রাষ্ট্রনায়ক হয়ে যায় তার দায়িত্ব কি ইসলাম বলে দিয়েছে কোন ব্যক্তি প্রশাসনিক ডিপার্টমেন্টে যদি চলে যায় তার দায়িত্ব কি ইসলাম সে কথাও বলে দিয়েছে যদি বলতে হবে ঠিক কি না আজকে আমরা তাফসীর কোরআন মাহফিল থেকে রাজশাহীর প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে মাহফিলের অনুমোদন দিয়েছে স্বীকৃতি প্রদান করেছে সাথে সাথে এই কথা বলি যে কোন তাফসীর মাহফিল করতে গিয়ে যেন কর্তৃপক্ষ কোনো হ্যারাসমেন্টের শিকার না হয় কারণ কোরআনের মাহফিলে কোরআনের মাহফিলে মানুষ এসে এ পর্যন্ত জঙ্গি তালেবান রাষ্ট্রদ্রোহী হয়েছে সন্ত্রাস হয়েছে মাস্তার হয়েছে কিংবা খুন খারাপি করেছে এমন কোনো রেকর্ড এই পৃথিবীর কেউ দেখাতে পারবে না সেটা বলতে হবে ঠিক কিনা কিন্তু কোরআনের মাহফিলে এসে অসংখ্য চোর ডাকাত খুনি মাস্তার ইয়াবা খুন হেরোইন খুন তওবা করে আল্লাহর অলিতে পরিণত হয়েছে তার অসংখ্য নমুনা আছে যদি বন্ধ করতে হয় কনসার্টগুলো বন্ধ করে দেওয়া হোক যেখানে জেনা বিচার আত্মহানায় পরিণত হয়েছে চিল্লাই বলে ঠিক কিনা আমার যুবকেরা সকলের দায়িত্বের ব্যাপারে ইসলাম পরিষ্কার করে বলে দিয়েছি যেহেতু ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনে আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলেছেন আলিয়াউনা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ধর্ম পরিপূর্ণ মানতে হবে রাজি আছেন কারা কারা দু হাত দেখতে চায় ধর্ম পরিপূর্ণ মানতে হবে রাজি আছেন কারা কারা পূর্ণ করে দিয়েছেন বান্দা অপূর্ণ রাখার কোন অধিকার নাই ধর্মের পরিপূর্ণ ব্যাখ্যা মানুষকে জানতে হবে সকল ব্যাপারে প্রিয় যুবক ভাইরা আমার এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদিক থেকে নামাজ রোজা হজ যাকাতের বিধান যেমন দিয়েছেন সমাজ পরিচালনার ক্ষেত্রে দায়িত্বটা কি হবে সেটাও বলে দিয়েছেন আবার এই দুনিয়াতে বিগত জীবনে যাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন যারা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়েছিল তারা তাদের পাপের কারণে কেমন সাজার সম্মুখীন হয়েছে সে কথাও কোরআনে লেখা আছে না নাই কেন বললেন আজকালকার মাহফিলে অনেক লোক আছে দেখবেন নামাজের কথা বললে বলে ওয়াজ ঠিক আছে যাকাতের কথা বললে বলে ওয়াজ ঠিক আছে কিন্তু জালেম ফেরাউন কারুন হামানের কথা বললে কারা যেন নারাজ হয়ে যায় কথা বলে না ঠিকই না জালেমের বিরুদ্ধে কথা বললে জালেম তো নারাজ হবে ফেরাউনের কথা বললে ফেরাউনের বংশধরদের গায়ে আগুন লেগে যায় লাভ নাই দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বলেছে আল্লাহর বিধানের মধ্যে আল্লাহ পাক বলেন শোনো বান্দারা وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين আল্লাহ কোরআনে যত আয়াত দিয়েছেন অনর্থক কোন কথা আল্লাহ বলেছেন একটু মোহাম্মদের সাথে বলুন না আপনারা অনর্থক কোন প্রয়োজন নাই এমন একটি কথাও আল্লাহ বলেছেন বরং তামাম পৃথিবী বিক্রি করলেও কি আল্লাহ পাক এই কোরআনে একটা হরফের মর্যাদা দেওয়া সম্ভব হবে আল্লাহ পাক এই কোরআনে অনেক সময় কাহিনী শোনাইছেন মানুষদের কি রোমাঞ্চ দেওয়ার জন্য নয় মজা দেওয়ার জন্য নয়
আল্লাহ পাক বলেন বান্দারে শোনো ওয়া কারুনা ওয়া ফিরাউনা ওয়া হামান এই তিনজন দাম্ভিক ব্যক্তি একজনের নাম হচ্ছে কারুন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة الله بان بولن كارون سلم موسى كريم الله بانشا در مدد يجن فمار قدي بطي شل دوني بكتي وآتيناه من الكنوز ما آمي تاكي يتو شمبت دي سلم মাফাতিহু সেই ধন সম্পদের চাবিগুলা ধনাগারের চাবিগুলা বহন করতে একদল শক্তিশালী যুবকের জন্য কঠিন হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ এত সম্পদে মালামাল করে দিয়েছিলাম কারুনকে ওয়াহামান ও ফিরাউন এই যে সমস্ত ব্যক্তি আল্লাহ পাক নাম ধরে ধরে বললেন অনেক লোকেরা বলে দেখেন আমরা বিভিন্ন মহাফেলে অনেক জালেমদের উক্তি দেই অনেক ভণ্ড পীরদের গুমান আমরা ফাঁস করি কথা বলেন ঠিক তখন কিছু কিছু লোকেরা বলেন কি হুজুরা ওয়াজ মাহফিলে বসে গীবত করে কি বলেন এই ধরনের লোক সমাজ আছে না না এই পাগলের মাথা খারাপ হয়ে গেছে কোনটা গীবত বলে আর কোনটা জাতিকে সতর্ক বলে তার খবর নেই অপরাধীদের নাম ধরে যদি মানুষকে সতর্ক করা অপরাধ হতো নাউজুবিল্লাহি মিন যালিক তাহলে আমার আল্লাহ কি কোরআনে ফেরাউনের কথা বললেন হামানের কথা বললেন কারুনের কথা বললেন আবু জাহালের কথা বললেন উতবার কথা বললেন সাইবার কথা বললেন কোরআনে আছে না নাই আরো জোরে বলতে পারছে না নাই শুধু আছে তা নয় নাম ধরে ধরে আছে আগে তো একটু দোয়া করলাম যেন সাউন্ড ঠিক থাকে আরেকবার দোয়া করি আল্লাহ সাউন্ড ভালো করে দাও আমি গীবত করা উদ্দেশ্য কি গীবত করে অন্যকে ছোট করা উদ্দেশ্য হয় কোন ব্যক্তির সমালোচনা করা গীবতের আওতাভুক্ত নয় এটাও আমাদের জানতে হবে কথা বলেন ঠিক কিনা প্রকাশ্য জানেন মানুষকে তার জুলুম থেকে বাঁচাবার জন্য আপনি মানুষকে সতর্ক করবেন এটা গীবতের আওতায় পড়বে না শিক্ষকের কাছে ছাত্রের বদনাম মনে করে বাবা মা পাঠিয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সন্তান ছেলে কিংবা মেয়েকে মানুষের মতো মানুষ বানাতে কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ের নাম করে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছেন নাই নাই যুবকরা কিছু বুঝবে না রাজশাহী যুবকরা তো সব অনেক পরিষ্কার কিছু বুঝবে না না বুঝেন সব এখন আপনি দেখলেন চোখের সামনে যে আপনার প্রতিবেশী যে মেয়ে যাকে বাবা মা বড় আশা করে বিশ্ববিদ্যালয় দিয়েছে তিনি একটা যুবকের হাত ধরে পাকে পাকে ঘুরে বেড়াচ্ছেন এখন আপনি গার্জিয়ান কিংবা টিচারকে অবগত করলেন যে আপনার মেয়ে এই কাজটা করছে এ কথা যে আপনি তাকে বিচারটা দিলেন তাকে ছোট করার জন্য নাকি সংশোধনের জন্য সংশোধনের জন্য কিন্তু এই কথা যদি সে শোনে সে কষ্ট পাবে না তাই বলে কি এটা কি গীবতের পর্যায়ে পড়বে না এটা দায়িত্ববোধের পর্যায়ে পড়বে জুড়ে বলে ঠিক কি না অনুরূপভাবে আমরা যখন চোখের সামনে দেখি এদেশের ভণ্ড পীরেরা তরিকার নামে মানুষকে মাজার পূজারি বানাচ্ছে কবর পূজারি বানাচ্ছে শিরিক এবং বেদাতে মানুষকে মুক্তালা করে দিচ্ছে তখন অনেক সময় নাম ধরে যে আমাদের বলতে হয় আত্রসি দেওয়ানবাগি রাজারবাগি কুতুববাগি মাইজ ভান্ডারি সব ছিড়কে আড্ডা খেলা চিল্লাই বলো ঠিক কিনা মানুষের ইমানকে বাঁচাবার জন্য এটা আমাদের বলতে হবে
অনুরূপ ভাবে যখন আমরা দেখি অনুরূপ ভাবে যখন আমরা দেখি দুনিয়ার কোন প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তি ক্ষমতার দম্ভে আর অহংকারে আলেমদেরকে তুচ্ছ জ্ঞান করে কথা বলে আলেমদেরকে গালিগালাজ করে কিংবা ইসলামী বিধিবিধান নিয়ে কটাক্ষ করে তখন তার বিরুদ্ধে মুসলিম জাতিকে সতর্ক করার জন্য অনেক সময় জাতির সামনে তার গোমর আমরা ফাঁস করে দেই যেমন নাকি ক্ষমতার দম্ভে জামালপুরে এক ভদ্রলোক আলেম আমাদেরকে বলেছিল টাইম নাই টাইম নাই কথা বলে না ঠিক কিনা ক্ষমতার দম্ভে বলেছিল আলেম যে টাইম নাই টাইম নাই আর বাংলাদেশের একজন বিজ্ঞ আলেমকে লম্পট বলে গালি দিয়েছিল মাত্র এক সপ্তাহের ব্যবধানে আল্লাহ পাক তার কল রেকর্ড ফাঁস করে জাতির সামনে আল্লাহ প্রমাণ করে দিলেন হককানে আলেম ওলামা লম্পট নয় আলেমদের কুট সাজার রটনা করে তারাই জাতীয় লম্পট মুসলমান ঠিক কিনা চিল্লাই বলুন ইজ্জত দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে অতএব আলেম ওলামাদের সাথে বিয়াদবি করার আগে অতীত দেখে শিক্ষা গ্রহণ করো এই বেচারা ক্ষমতা হারালো মন্ত্রিত্ব হারালো দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো বেটা গেতো গেল আপনার কানাডায় কানাডার সরকার তাকে রাখলো না ব্যাক করে দিল দুবাইতে দুবাই দুবাই সরকার গ্রহণ করলো না চোরের মতো আবার আসলো দেশে মুখের মধ্যে মাস্ক লাগাইয়া পালায় আসছে দেশে এত ক্ষমতা মিডিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় বক্তব্য গেল করি সপ্তাহখানেকের ব্যবধানে সমস্ত দম্ভ সমস্ত অহংকার আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে বেইজ্জত করেছিল আলেমদেরকে আল্লাহ পাক আলেমের শান ঠিক রেখেছে তোমাকে জাতীয় লম্পট বানিয়ে জাতির পায়ে ধুলা বানিয়ে দিয়েছে সে আল্লাহ আছে না নাই মুসলমান জোরে বলতে হবে আছে না নাই সুতরাং এখন থেকে আলেম ওলামার বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ করবে মুসলমানকে সম্মিলিত হবে নবীগণের ওয়ারিসের পাশে দাঁড়াতে হবে এবং জালিমদেরকে রুখে দাঁড়াতে হবে আল্লাহ সকাল দুপুর দেখতে চায় وقارون وفرعون وهامان قارون فرعون وهامان ولقد جاءهم موسى بالبينات তাদের কাছে আমার নবী মুসা কালিমুল্লাহ সুস্পষ্ট বাইনাত প্রমাণ সহ নিয়ে এসেছিল দলিল প্রমাণ সহ হেদায়েতের বাণী শুনিয়েছিল কিন্তু তারা সেটা গ্রহণ করেনি ফাস্তাকে বারু ফিল আরদি জমিনের মধ্যে তারা অহংকার প্রদর্শন করেছিল কিন্তু আমা কানু সাবিতিন তারা কেউ সফল হতে পারে নাই অহংকার করে কেউ সফল হতে পারবে না এরপর আল্লাহ পাক বলেন ফাকুল্লান আখাদনা বিযানবি فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون أما الله أكبر قارون فرعون هامان এদের কাছে আমার নবী মুসা দলিল সহ আগমন করার পরও তারা অহংকার করেছে আমার বিধানকে তারা মান্য করে নাই ফাকুল্লান আখজনা বিজাম্বি পাপে প্রায়শ্চিত্ত হিসেবে তাদের কাউকে আমি ছাড় দেই নাই সব গুলাকে আমি পাত্রাও করেছি এদের মধ্যে কিছুদের কেউ আমি হুম্মান আকাদাত ফামিন হুম্মান আরসালনা আলাইহি হাসিবা তাদের কারো কারো উপর আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি
ومنهم من أخذته الصيحة তাদের কারো 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 উপরে আমি ঝড় হাওয়া পাঠিয়ে দিয়েছি ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ কাউকে কাউকে জমিনের মধ্যে আমি দাবিয়ে দিয়েছি ধসিয়ে দিয়েছি ওয়ামিনহুম মান আগরাকনা তাদের কারো কারোকে আমি পানির মধ্যে ডুবায় মেরেছি ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম আমি আল্লাহ তাআলা তাদের উপর জুলুমকারী ছিলাম না ওয়ালাকিন কানু আনফুযহুম ইয়াজলিমুন ওরা নিজরাই নিজের উপর জুলুম করেছিল ভাই আমার আল্লাহ কি কারো উপর জুলুম করেন না একটু জোরে বলতে হবে জুলুম করেন না আল্লাহ পাক কোরআন মাজিদের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মা আল্লাহু বিযাল্লামিল লিলাবি আমি আমার বান্দার উপর জুলুম করি না ওরা নিজেরা পাপ করে প্রায়শ্চিত্ত ভোগ করেছে আজকে এই জমিনের মধ্যে যত অভাব অনটন দুর্ভিক্ষ জলোচ্ছ্বাস সিত্রাং আসমান জমিনের গজব করোনা মহামারী যা আছে সব মানুষ নিজ হাতে কামাই করেছে কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলে আজকে আমরা দুর্ভিক্ষ দুর্ভিক্ষ শুনতে পাই কেন দুর্ভিক্ষ হবে রিজিকের মালিক তো আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ সন্দেহ আছে নাকি আপনাদের আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই তাহলে সে আল্লাহর পক্ষ থেকে রিজিক বন্ধ হবে কেন নিশ্চয়ই মনিবের সাথে আমরা নাফরমানি করেছি সুতরাং ওই 2023 সালের আগন্তুক সেই দুর্ভিক্ষ থেকে যদি জাতিকে বাঁচতে হয় আজাব এবং গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে জাতীয় পর্যায়ে যত পাপ আছে যত জুলুম আছে সমস্ত পাপ থেকে তওবা করে মুসলমানকে খাঁটি তওবা করে আল্লাহর গোলামিতে পরিণত হতে হবে কথা তো কথা জুড়ে বলেন ঠিক কিনা এবার শুনেন একটা জাতি গোষ্ঠী কেন ধ্বংস হয় কোরআন কি বলে কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ওয়া ইদা আরাদনা আমি যখন আল্লাহ চেষ্টা করি আমি যখন ইচ্ছা করি আন্নুহুলিকা করিয়াতান আমারনা মুতরফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্ক আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন ওয়া ইযা আরাদনা আন্নুহুলিকা করিয়াতান আমি যখন কোন জাতিকে ধ্বংস করতে চাই প্রথমত আমার নাম রফিহা তখন সেখানকার নেতৃবৃন্দ যারা আছে প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিদেরকে হুকুম করি তারা যেন ভালো কাজ করে কিন্তু তারা যখন ভালো কাজ না করে সেখানে মধ্যে সীমা লঙ্ঘন করে পাপাচার দিয়ে গোটা দেশটাকে ধ্বংস বানিয়ে দেয় অন্ধকারে নিমজ্জিত করে দেয় তখন আমি কি করি ফাহাক আলাইহাল কওল আমার শাস্তির বিধান তাদের উপর কার্যকর হয়ে যায় ফাদাম্মারনাহা তাদমীর তাদেরকে আমি সবলে আমি আল্লাহ ধ্বংস করে দিই ভাই আমার কোরআনের এই আয়াত প্রমাণ করে একটা জাতি গোষ্ঠী ধ্বংস হয় নেতৃবৃন্দের অপকর্মের কারণে এই কথাটাকে আমি বলেছি না আল্লাহ বলেছেন একটু জোরে বলেন না কে বলেছে সুতরাং দায়িত্বশীল ব্যক্তিদেরকে সবক দিতে হবে আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে হতাশ করছি না ভয় দেখাচ্ছি না সতর্ক করছি আল্লাহর কোরআন থেকে বলে বলে আপনাদেরকে বোঝাচ্ছি আজকে যদি আপনাদের জুলুমের বিরুদ্ধে আমরা কথা না বলি আর আপনারা যদি জুলুম করে যান তাহলে এই জাতি কোনোদিন আল্লাহর গজব থেকে বাঁচবে না আজকে দুঃখ নিয়ে বলি কত বড় জুলুম হচ্ছে দেশে নায়িকা গায়িকা দু পয়সায় নায়িকা গায়িকাদের দামের শেষ নাই মর্যাদার শেষ নাই সম্মানের শেষ নাই যদিও তারা প্রায় সময় শুনতে পায় আমরা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে
তাদের গর্বের বাবা সন্তানের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না একটু জোরে বলতে হবে ঠিক কি না বলেন এক এক সময় এক একটা বাচ্চা ডেলিভারি হয় সাংবাদিকরা পাগল হয়ে যায় এই সন্তানের বাবাকে বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করার পরে পাবলিক মন্তব্য শুরু করে দেয় মনে হয় অমুকে তার বাবা হতে পারে তিনি বলেন না 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 এই কাজ আমি করি না আরেকজন বলেন এই কাজটা অমুকে করেছে তিনি বলেন না না এই কাজ আমি করি না সর্বশেষ কোন একজন ব্যক্তির দেহে যখন তীরটা ভালো করে নিক্ষিপ্ত হয় তিনি এভাবে স্বীকার করেন যে বাচ্চা আমার তবে বাচ্চার মা আমার স্ত্রী না একটু জোরে বলতে হবে আছে না নাই বাস্তবতা আছে না নাই ওরাই হয়ে গেছে জাতীয় সেলিব্রিটি একজনে বাচ্চা কোলে নিয়ে আসলো সাংবাদিকরা বললে বিয়ে হইলো কবে বলে যা হয়েছে শালীনভাবেই হয়েছে এই স্টেটমেন্ট একজন সাংবাদিক ও কাবির নামা চাইলো না অক্ষান ধরে মুসলিম উম্মার শ্রেষ্ঠ সম্পদ যেতে দেশে নেতৃস্থানীয় আল্লামা মাহমুদুল হক সাহেবের